আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের একটি সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। মূলত আজকের ভিডিওর বিষয় হচ্ছে সায়েন্টিফিক ডায়াবেটিস রিভার্স। প্রথমত বিষয় যেটা হচ্ছে যে আমরা কেন ডায়াবেটিস রিভার্সকে সায়েন্টিফিক বলছি, আর কেন আমরা আগে বলিনি এবং এখন কেন বলছি, সে বিষয়টা একটু অবশ্যই ক্লিয়ার হওয়া দরকার। মূলত আগেও আমরা আলহামদুলিল্লাহ সায়েন্টিফিকভাবেই কাজ করতাম। তো আগে কী হতো, সাধারণভাবে আমরা একটা রোগী যখন আমাদের কাছ থেকে ভালো হয়েছে তখন তাকে আমরা ভাত খাওয়ে, ফুল পেট মিষ্টি খাওয়ে তার আমরা রিপোর্ট করেছি এবং রিপোর্ট নর্মাল এসছে আলহামদুলিল্লাহ, তখন আমরা বিদায় করে দিয়েছি। কিন্তু এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে কেউ ভাত মিষ্টি খেয়ে তার সুগার নর্মালে থাকা আমরা যথেষ্ট মনে করছি না। এখন আমরা তার ডায়াবেটিসটা জ্বর থেকে খতম হলো কি না সেটার জন্য আমরা কিছু টেস্ট করছি। যে একটা পেশেন্ট, ধরুন যে সে হয়তো ভাত খাচ্ছে, মিষ্টি খেয়েছে, মানে খাচ্ছে, অথচ তার সুগারটা নর্মাল রেঞ্জে থাকছে, কিন্তু দেখা গেল কি যে তার কিন্তু আসলে জ্বরে কিন্তু সমস্যাটা এখনও আছে, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আরও তার কিছুদিন নিয়ম ফলো করার পরে কিন্তু তার এটা কমপ্লিট হবে। তো বিশেষ করে এখন আমরা কি করছি, আমরা কিছু টেস্ট করছি, টেস্টের মাধ্যমে আমরা এটা প্রমাণ করছি, হ্যাঁ, সায়েন্টিফিকভাবে যে আসলেই উনি পুরোপুরিভাবে রিভার্স হয়েছে কিনা, তার ডায়াবেটিসটা রিভার্স হয়েছে কিনা। তো এইরকমই একজন পেশেন্টকে আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি। বিশেষ করে আমাদের কাছে চিকিৎসা করিয়ে আলহামদুলিল্লাহ এখন ওনার পুরোপুরি ডায়াবেটিসটা রিভার্স। এটা শুধু মুখের কথা নয় আর ওনারও শুধু দাবি নয়, বরঞ্চ এটা সায়েন্টিফিকভাবে প্রমাণ করবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, তার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় যে বিশেষ করে ওনার পরিচয়টা আমরা করে দিচ্ছি। তো ভাই, আপনার নাম এবং পরিচয়টা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম শামীম ইসলাম, আমি বীরভূমের সেই মুড়ারই থেকে এসেছি। আপনি কি করেন? আমি স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা ভাই, স্কুলে শিক্ষকতা করেন। তো আপনার যে ডায়াবেটিসটা, কতদিন ধরে ডায়াবেটিসটা হয়েছিল? আমার ডায়াবেটিসটা হয়েছিল প্রায় ওই আড়াই তিন মাস আগে। আড়াই তিন মাস আগে, মানে আপনার ডায়াবেটিস ধরা পড়ে প্রথম? প্রথম ধরা কোথায় পড়ে, কীভাবে পড়লো? হঠাৎ করে তো আমার শরীরে একটু মানে খারাপ করছিল। আচ্ছা আচ্ছা। খারাপ লাগছিল, খুব দুর্বল লাগছিল, ঘুম আসছিল, হ্যাঁ, কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না। আমি নিজে থেকে টেস্ট করাই ওটা। আচ্ছা আচ্ছা। এতে আবার টেস্টে যখন রিপোর্ট আসে তখন বেশি, 200 তখন এক মতো ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি ওই এমনি ইউটিউবে ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলো দেখতাম, কিন্তু আমার জানা ছিল না কি আব্দুল কাইম ভাই এখানে ট্রিটমেন্ট করেন। তো আমাদের রাজগ্রামে যে কাশিমনগরে রবিউল ভাই আছে, রবিউল ভাই, প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের রবিউল ভাই বলতে আমাদের কাছে সর্বপ্রথম যে ডায়াবেটিসের পেশেন্টটা যেটা ভালো হয়েছে আর কি, সর্বপ্রথম, হ্যাঁ, মানে ওনার কাছ থেকে আপনি খবর পেয়েছেন, তাই তো? ওনার কাছে খবর পাই, উনি আমাকে নিজে নিয়ে এসেছিলেন এখানে প্রথম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আপনার এখন, আচ্ছা, আপনি আমাদের কাছে টোটাল ট্রিটমেন্ট করা কতদিন মানে হলো? টোটাল ট্রিটমেন্ট করা হচ্ছে প্রায় আড়াই মাস মতো। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি আমাদের কাছে টোটাল আড়াই মাস ট্রিটমেন্ট করিয়ে কিন্তু ওনার সুগারটা পুরোপুরি রিভার্স হয়ে গেছে। হ্যাঁ, তো রিভার্সের জন্য আমরা ডকুমেন্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো বিশেষ করে এখানে আমরা কিছু ডকুমেন্টস এ করেছি, সেটা হচ্ছে যে এখানে একটা এ করা আছে, সেটা হচ্ছে কি, ইনসুলিন ফাস্টিং। এই দেখতে পাচ্ছেন ইনসুলিন ফাস্টিংয়ে তার কত ইনসুলিন আছে, হ্যাঁ, সেখানে আলহামদুলিল্লাহ একদম এত সুন্দর রেজাল্ট এসছে। হ্যাঁ, তারপরে এখানে আমরা যেটা টেস্ট করে আমরা প্রমাণ করেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে হোম আয়ার আলহামদুলিল্লাহ, তার হোম আয়ারটা ভালো বলা চলবে না, বরঞ্চ খুবই ভালো বলতে হবে। হ্যাঁ, হোম আয়ারটা ভালো শুধু বললে কম করা বলা হবে, বরঞ্চ হোম আয়ারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, তো এই যে আপনারা দেখছেন, এগুলো টেস্টগুলো আমরা করি সায়েন্টিফিকভাবে, এটা প্রমাণ করার জন্য আপনাকে এই টেস্টগুলো লাগবে। তারপরে হচ্ছে কি, আরও কিছু টেস্ট ছিল, সিপেপটাইডটা কোথায়? আচ্ছা, সিপেপটাইড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সিপেপটাইড তার লেভেলটা, সিপেপটাইড লেভেলটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কি যে একটা মানুষের যদি সিপেপটাইড লেভেল যদি খুব ভালো থাকে, হোমায়ার লেভেল যদি খুব ভালো থাকে, ফাস্টিং ইনসুলিন যদি তার ঠিক থাকে, হ্যাঁ, তাহলে সেই লোকটা তো আর মানে সমস্যা থাকার কথা না। হ্যাঁ, থাকলো, হ্যাঁ, তার কি হচ্ছে যে তার ভিটামিন ডিটা একটু কম ছিল মনে হচ্ছে, না? ভিটামিন টেস্ট করা হয়নি। এটা মূলত রোগ প্রতিরোধের মানে অস্ত্র আর কি। হ্যাঁ, তো বিশেষ করে মেন হচ্ছে কি, একটা সুগারের পেশেন্টের জন্য তার হোমায়ার ঠিক থাকতে হবে, এক বা একের নিচে থাকতে হবে।
তার সি পেপটাইড লেভেলটা ভালো থাকতে হবে, হ্যাঁ তার ফাস্টিং ইনসুলিন লেভেলটা ভালো থাকতে হবে। যদি স্তর তার এই সমস্ত জিনিসগুলো যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ সে কিন্তু জ্বর থেকে তার ডায়াবেটিস কিন্তু সে রিভার্স হয়ে গেছে পুরোপুরি। এবার আসি, তারপরে আমরা তাকে কি করলাম যে অনেক সময় দেখা যায় যে তার মানে লেভেলগুলো সব কিছু ঠিক আছে কিন্তু তারপরে কারো কারো ডায়াবেটিস বেশি দেখাচ্ছে। তো তার কারণটা কি? তো একটা অভ্যাস হয়ে যাওয়ার কারণে, মানে যখন একটা পেশেন্টের একরকমভাবে ডায়াবেটিস বেশি দেখিয়ে দেখিয়ে যখন ইয়ে আসে তখন দেখা যায় এরকম হয়ে যায় সাময়িক, মানে হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো মানে দেখা যাচ্ছে তার জ্বরটা ঠিক আছে, আগালে একটু ডিস্টার্ব করছে। তো এটার জন্য আমরা কি করি, তখন আমরা গ্লুকোজ খাওয়িয়ে তাকে আমরা পরীক্ষা করে দেখি যে ভাত রুটি এগুলো খেয়ে নয়, বরঞ্চ আপনি যদি ভাত খান তাহলে আপনার বডিতে গিয়ে একটা পরিমাণ গ্লুকোজ কনভার্ট হয়ে আপনার মানে সুগারটা বাড়বে আর কি। কিন্তু সরাসরি যদি মানে গ্লুকোজ খাওয়ানো হয়, আমরা সাধারণত একটা রুগীকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়িয়ে তার 2 ঘন্টার মাথায় আমরা টেস্ট করাই যে তার কত আসছে। তো আলহামদুলিল্লাহ অসাধারণ, হ্যাঁ ওনার ফাস্টিং এসছে 78, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাস্টিং এসছে কত, 78, মাত্র 78। আর তার গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 103, 75 গ্রাম গ্লুকোজ খেয়েছিলেন তো, হ্যাঁ 75 গ্রাম গ্লুকোজ খেয়ে কত এসছে, 140 নয় 130 নয় 20 নয় 10 নয় 103 মাত্র। দেখেন মানে কত ভালো রেজাল্ট, নন ডায়াবেটিক একদম রেঞ্জে উনি চলে এসছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনারা দেখতে পেলেন যে আমরা এটা শুধু মৌখিকভাবে নয় বা বিশ্বাসের ভিত্তিতে নয়, এটা হচ্ছে সায়েন্টিফিকভাবে আমরা কিন্তু প্রুফ করলাম। এই ভিডিও আপনারা ব্যাপক হারে বিভিন্ন জনের কাছে পাঠাবেন, বিশেষ করে যারা ডাক্তার সহ আরও যারা মানে আছেন, হ্যাঁ তাদের কাছে আপনারা পাঠাবেন যে আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে এই সুগারটা জ্বর থেকে খতম হয়, রিভার্স হয়, নন ডায়াবেটিক সেই রকম হয়ে যায়, নন ডায়াবেটিক যেরকম একটা যাদের কোনো সুগার হয়নি তার যেরকম সেই রেঞ্জে আসে আলহামদুলিল্লাহ। তো এই যে সায়েন্টিফিকভাবে প্রমাণ করলাম, হ্যাঁ বিশেষ করে এটা তো অনেক আগেই প্রমাণ হয়ে গেছে, আমাদের কাছে এখনও মেসেজ আসেনি, অনেক মানুষ জানে না যে ডায়াবেটিস পুরোপুরি ভালো হয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট পুরোপুরি ভালো হয়, এটা 1989 সালে প্রমাণ হয়েছে, 1989 সালে প্রমাণ হয়েছে। এবং মানুষ তখন বিশেষ করে যে রিসার্চ বের হয়, রিসার্চ পেপার যে বের হয় তখন আলহামদুলিল্লাহ তখনকার বিজ্ঞানীরা সব কিছু স্বীকার করে নিয়েছিলেন, জেনে নিয়েছিলেন যে হ্যাঁ ইনসুলিন রেজিস্ট্যান্ট ভালো হওয়া সম্ভব। কিন্তু এটা আমাদের কাছে আসতে, আমরা জানতে আমাদেরকে এত সময় লেগে গেল, তারপরে এখন পর্যন্ত অনেক মানুষই জানে না। হ্যাঁ কারণ হচ্ছে যে আমাদের মেডিকেল সায়েন্সে এখন পর্যন্ত ওই পুরাতন ভার্সেনগুলোই পড়ানো হচ্ছে, আলহামদুলিল্লাহ মেডিকেল সায়েন্সের আমাদের হচ্ছে আপডেট ভার্সেন। কেউ যদি আমাদের বিষয়টাকে বুঝতে চায়, আমাদের চিকিৎসাকে বুঝতে চাই, তাহলে মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সনে তাকে বুঝতে হবে, হ্যাঁ ওল্ড ভার্সন নয়, কারণ অনেক চেঞ্জ হচ্ছে, রিসার্চ হচ্ছে, চেঞ্জ হচ্ছে অনেক কিছুই। হ্যাঁ তো বিশেষ করে আপডেট ভার্সন নিয়ে যারা হয়তো গবেষণা বা যাদের হয়তো পড়াশোনা আছে তারা আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসাকে বুঝতে পারবেন। তো ভাই বিশেষ করে যে অনেক মানুষ যে মানে স্বীকার করতে চায় না যে না সুগার কখনো ভালো হয় না, হ্যাঁ বা বিভিন্ন রকমের কথা বলে, তো বিশেষ করে যারা অনেক মানুষই এই বিশ্বাসের কারণে হয়তো আমাদের কাছে চিকিৎসার জন্য এখনও আসছে না এবং হয়তো বিভিন্ন রকমের কথা বলে, বা আপনি যখন শুরু করেছিলেন তখন তো হয়তো বিভিন্ন রকম মানে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে। তো এই ব্যাপারে আপনার কী অভিজ্ঞতা হয়েছে, আপনাকে কোনো লোক পিছনে টানছিল কি না, এবং আপনি বিশেষ করে মানুষকে কী মেসেজ দিবেন, তো আপনার এই বিষয়টা বলেন যে আপনাকে কী কোনো কথা বলছিল যে না আমাদের সমাজে আপনার একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে এই থেকে মানে জেনে শুনে বা জানি অজন্তে হোক যা হোক, অ্যালোপ্যাথিতে আপনার সুগার কখনো ভালো হবে না, প্রথমে মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কন্টিনিউ তোমার সুগার ভালো করতে নর্মালে থাকবে, ওষুধ খাবা, হ্যাঁ তো নর্মালে রাখতে পারবা কিন্তু পুরোপুরি ভালো হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আব্দুল কাইম ভাইয়ের এতে সহযোগিতায়, হ্যাঁ এখন তিনি যে এখন কন্টিনিউ যে এই বিষয়ে মানে ই করছেন, গবেষণা করছেন এবং তার রেজাল্ট পাওয়া যাচ্ছে, সুগার একবারে ইনশাল্লাহ 100% একবারে ভালো হচ্ছে। তো প্রিয় দর্শক, বিশেষ করে এটা আমরা কারো মুখের কথা দিয়ে আমরা প্রমাণ করছি না, আলহামদুলিল্লাহ এখন সায়েন্টিফিকভাবে প্রমাণ করা সম্ভব হচ্ছে এবং আমরা সেটা করেই আমরা প্রমাণ করছি। তো বিশেষ করে যারা হয়তো বিশ্বাস করতে চাইছে না বা আসতে চাইছে না যেহেতু তাদের বিশ্বাসটা নেই, তাদের জন্য আপনার কী মেসেজ থাকবে, তাদেরকে আপনি কী বলবেন যে এটা কি এরকম মানে মানে ঝুটমুট নাকি মানে কীরকম মানে বিষয়টা, আপনি কী বলবেন তাদেরকে? এটার কথার কোনো জায়গাই নেই, কারণ আমি নিজে একজন পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, এবং আমার আমি এখানে এসে ভালো হয়েছি। হ্যাঁ এবং যারা এখনও মানে এখনও ভাবছেন কি যাবো কি যাবো না বা এই বা কোনো বিশ্বাস করতে পারছেন না, তারপর নিজেই নিজেই করে দেখেন কি আপনি আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর আমার দোকানের পাশেই
আমার দোকানও আছে, একটা অনলাইনে দোকান আছে, দোকানের পাশে একজন ব্যক্তি আছে, আমার কথায় কথায় এই দুদিন আগে কথা হলো, তোমার স্বামী স্ত্রী দুজনেই ডায়াবেটিক পেশেন্ট 8 বছর থেকে, তাই আমি বললাম ব্যাপারগুলো এবং কিছু ভিডিও পাঠালাম, তো উনি বললেন আসবো আসবো বললেন, তারপরে এখন ভাবছি মুলবি সাহেব হয়তো হ্যাঁ কি ট্রিটমেন্ট করতে পারবে কি পারবে না, হ্যাঁ কিন্তু আমি নিজে বললাম আমি নিজে ভালো হয়েছি, আপনি গিয়ে অন্তত দেখেন, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এখানে আলহামদুলিল্লাহ এখন ভালো হচ্ছে, হ্যাঁ অনেক পেশেন্টই ভালো হচ্ছে, বহু অনেক ভিডিও আছে দেখবেন সেগুলো, এর মধ্যে কোনো মিথ্যাবাদী বা কিছু নেই, নিজে তার পরীক্ষিত প্রমাণ আপনাদেরকে দেখানো হলো যে রিপোর্টগুলো। ভাই প্রিয় ভাই, বিশেষ করে ভাইয়ের যে আপনারা কথা শুনলেন, তো অনেকেই যেমন হয়তো সাধারণভাবে ভাবছে যে ও পাঞ্জাবি টুপি পরা মুলি সাহেব আর কি আর জানে, তো বিশেষ করে আসলে আমাদের সংকীর্ণ চিন্তা ভাবনা, হ্যাঁ যে একটা মানুষের নলেজের জন্য যে তাকে টুপি পাঞ্জাবি যে ছাড়তে হবে এমনটি বিষয় নয়, মূলত আমি যে কোনো মাদ্রাসায় পড়াশোনা করে যে আমি মৌলভী হয়েছি বা এরকম কোনো কিছু ব্যাপার নয়, আমার পোশাক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আমি পছন্দ করি, তো কেন পছন্দ করি তার একটা সাইন্টিফিক কারণ আছে, হ্যাঁ সাইন্টিফিক কারণ আছে এবং ধর্মীয় কারণ আছে, তো মূলত সাইন্টিফিকভাবে এটা প্রমাণ করা সম্ভব যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মানে পোশাক, হ্যাঁ তো এটা রঙের দিক দিয়ে বলেন আপনার সমস্ত দিক দিয়ে এটা সাইন্টিফিকভাবে প্রমাণ করা যায়, হ্যাঁ যে আর যার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশেষ করে মুসলিমরাই বেশি সাইন্টিফিক, তার কারণ হচ্ছে কি যে সাইন্টিফিক এমন কোনো জিনিস নেই প্রমাণিত নেই যেটা কোরআন এবং সুন্নার ইসলামের বিরুদ্ধে যায়, হ্যাঁ এইরকম কোনো কিছু নেই, বিশেষ করে যেগুলো হয়তো অপ্রমাণিত যদি আপনার কিছু মনে হতে পারে যেটা এখন পর্যন্ত বিজ্ঞান সেই বিষয়ে মানে দ্বিধাদ্বন্দ্বে আছে সন্দেহের মধ্যে আছে গবেষণা চলছে, হ্যাঁ সেটা আপনার কোনো কিছু আপনাকে হয়তো অন্য এ হতে পারে, কিন্তু প্রমাণিত জিনিস এমন কোনো একটা জিনিস কোরআন এবং সুন্নার বাইরে নয়, হ্যাঁ বাইরে মানে প্রমাণ করা সম্ভব হয়নি, অনেক জিনিসই কোরআন সুন্নার যেটা এখন পর্যন্ত বিজ্ঞান বুঝতেই পারেনি জানেনি, হ্যাঁ এটা অনেক সময় লেগেছে বিজ্ঞানকে প্রমাণ করার জন্য, তার অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, তো আলহামদুলিল্লাহ এই যে পাঞ্জাবি আর টুপি পরা এটা সাইন্টিফিকভাবে প্রমাণ করা যায়, হ্যাঁ তো যেহেতু আমার বিষয় আজকে সেটা আলোচনা বিষয় নয়, আমাদের যেহেতু আজকে মেডিকেল সায়েন্স নিয়ে, মূলত মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সন, আমরা শুধু মেডিকেল সায়েন্স বললে মানে এটা ভুল হবে, বরঞ্চ মেডিকেল সায়েন্সের যে রিসার্চ হতে আছে এবং আপডেট হতে আছে, যেমন আজকে আমাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি যদি বাচ্চাকে দেখেন স্কুলের বাচ্চাকে দেখেন, হ্যাঁ জিজ্ঞাসা যদি করেন যে গ্রহ কয়টি, তাহলে ওরা বলবে 9টি, কেন তার এখন পর্যন্ত পড়ছে 9 নবগ্রহ, তাহলে এখন পর্যন্ত তারা ভুল শিখছে, মানে ভুল বলতে কি মানে আগেকার কি পুরানো আগেকার পুরানো রিসার্চ, যেটা পুরানো সিলেবাস পুরানো রিসার্চ কিন্তু এখন তারা পড়ছে, ফলে আপনাকে ভুল বলবে, কিন্তু যারা বিশেষ করে আধুনিক রিসার্চ সম্পর্কে যারা নলেজ রেখেছেন, হ্যাঁ তারা কিন্তু বলবে যে না 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 ওটা তো 13+ হয়ে গেছে, গ্রহ কয়টি হয়েছে 13+ গ্রহ হয়ে গেছে, ঠিক আছে, তো মূলত বিষয় যারা আমাদের হয়তো বিরুদ্ধে কথা বলছেন বা হয়তো আমাদেরকে এটা মূল কারণ হচ্ছে তারা না জেনে কথা বলছেন, আমরা বলি আমাদের কাছে আসুক আমাদের বিষয়টা জানুক আমাদের সঙ্গে আলোচনা করুক, হ্যাঁ মেডিকেল সায়েন্স নিয়ে কথা হবে ইনশাল্লাহ, এবং আমাদের এই চিকিৎসা হচ্ছে মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সন, আমি আবারও বলছি আমাদের এই যে চিকিৎসা ঔষধ ছাড়া চিকিৎসা ডায়াবেটিস পুরোপুরি রিভার্সাল চিকিৎসা এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সন, মেডিকেল সায়েন্স 1989 এর আগে পর্যন্ত ধারণা করতো যে সুগার কখনো ভালো হয় না, এটা 1989, তারপর 1990 যখন রিসার্চ পেপার পাবলিশ হলো বিজ্ঞানরা স্বীকার করে নিয়েছিল, আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় লাগলো, ইনশাল্লাহ এগুলোর উপরে কথা বলা যাবে, কে রিসার্চ করলো কীভাবে কী হলো পুরো বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাল্লাহ পরবর্তীতে কখনো, এগুলোর উপরে আমরা ভিডিও বানাবো, ডায়াবেটিসের ইতিহাস নিয়ে কথা বলবো, ইনসুলিনের ইতিহাস নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, তখন আপনারা বুঝতে পারবেন যে যারা হয়তো ভাবছেন যে ও টুপি পাঞ্জাবি হয়তো এইসব ব্যাপারে আর কি জানবে, হয়তো জড়িপুটি কিছু হয়তো দিবে বা হয়তো কিছু ঝাড়ফুঁক করবে, হ্যাঁ তো ভাই বিষয়গুলো এরকম না, হ্যাঁ এই জন্য আমাদেরকে বুঝতে হলে মেডিকেল সায়েন্সের আপডেট ভার্সন বুঝতে হবে, শুধু মেডিকেল সায়েন্সের ওল্ড ভার্সন বুঝলে হবে না, হ্যাঁ তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা হয়তো করাতে চাইছেন তারা বিশেষ করে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই, আমাদের এটা ভারতবর্ষ ইন্ডিয়া, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার, তো আমাদের সঙ্গে আপনারা কীভাবে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হ্যাঁ সেখান থেকে আপনারা নামটা আপনারা বুক করতে পারেন, আমরা বলে দিচ্ছি আমাদের নাম্বারটি হচ্ছে 9732624907, সেই নাম্বার আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ করেও জানতে পারেন ডিটেলস, অথবা আমাদের যে ওয়েবসাইট
আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.mdabdulkaim.com। তো এই mdabdulkaim.com-এ আপনারা যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, হ্যাঁ, এবং সেখান থেকে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন, প্রয়োজনে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন। তো বিশেষ করে আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহান ওয়া তাআলা সকলকে আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।